হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এক্সাম অ্যালবাম ডাব্লিউ বি এম এস এ সেভেন্থ এস এল এস টি নাইন টেন এক্সাম দু হাজার চব্বিশের হয়ে গেল যে যে সাবজেক্টের জন্য এক্সাম দিয়েছ আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে এবং রেজাল্টের জন্য অল দা বেস্ট আজকে আমরা লাইফ সায়েন্স অর্থাৎ বায়োলজির যে পেপারটা ছিল সেটা কমপ্লিটলি সলিউশন করবো উইথ প্রপার এক্সপ্লেনেশন নব্বইটা প্রশ্ন আমরা সলভ করব এই যে প্রশ্নগুলো যারা লাইফ সায়েন্সের এক্সাম দিয়েছ তারা মিলিয়ে নিয়ে যে কে কত স্কোর করলে এবং কমেন্ট সেকশনে অবশ্যই আমাদেরকে জানাবে তো প্রশ্নগুলো পরবর্তীতে যারা এসএলএসটি এক্সাম দেবে তাদের জন্য তো গুরুত্বপূর্ণ সঙ্গে যে সমস্ত এক্সামে লাইফ সায়েন্স সাবজেক্টটা রয়েছে সেখানেও খুবই গুরুত্বপূর্ণ অনেকটা হেল্পফুল হবে এমসি কেউ প্র্যাকটিস করতে রিভিশন দিতে যেমন ধরো ধরুন যে এন এম জেন এম জেন পার ইউজি পেপার ওয়ান পেপার টু এক্সাম রয়েছে ইভেন এমনকি ডাব্লু বিসিএস এক্সামেও রয়েছে লাইফ সায়েন্স পার্ট তো যে সমস্ত পিএসসি এক্সামে বা অন্যান্য আমাদের স্টেট লেভেল এক্সামে লাইফ সায়েন্স থাকে সেখানেও সমানভাবে কাজে লাগবে ঠিক আছে তো মেইন ভিডিওতে যাওয়ার আগে আমি জানিয়ে রাখি যে আমাদের একটা টেলিগ্রামে চ্যানেল রয়েছে যেখানে প্রত্যেক দিন নিয়মিতভাবে মক টেস্ট নেওয়া হয় সেখানে জয়েন হতে পারো ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাবে অথবা টেলিগ্রামে সার্চ করবেন এক্সাম অ্যালবাম অফিসিয়াল সার্চ করলেও চলে আসবে তো আমাদের প্রথম প্রশ্ন যে নোনা জল হল লবণাক্ত অগভীর ভালো অক্সিজেন যুক্ত সামুদ্রিক এবং মিঠা জলের ইকটন পুষ্টিতে ভরপুর নাকি উপরের সব কটি নোনা জল দেখো একটা জিনিস আমাদেরকে জানতে হবে যে ইকটন কাকে বলে প্রথমত যেখানে দুটো বাস্তুতন্ত্র মিলিত হয় যেখানে দুটো বাস্তুতন্ত্র মিলিত হয় যেমন জলজ বাস্তুতন্ত্র এবং স্থলজ বাস্তুতন্ত্র এই দুটো মিলিত হয়েছে মোহনায় তো মোহনা একটা ইকটন এবার এই যে ইকোটন সেখানে যে জলটা সেটা জল হয় নোনা জল এবং মিষ্টি জল যেখানে মিলিত হয় বা সংযুক্ত হয় সেটাই হচ্ছে কি হয় নোনা জল আর নোনা জলে কখনো ভালো অক্সিজেন থাকে না বা সেটা পুষ্টিকরও হয় না তো অপশন এ আর সি একদম ভুল আমাদের এখানে সঠিক উত্তর দাঁড়াচ্ছে সামুদ্রিক এবং মিঠা জলের ইকোটন তারপরের প্রশ্নটা ফাইসেলিয়া যা এই নামেও পরিচিত ফাইসেলিয়া হলো এক প্রকারের নিডারিয়া এবং এটি কি নামে পরিচিত পর্তুগিজ মেন অফ ওয়ার অপশন সি পর্তুগিজ মেন অফ ওয়ার নামে এই যে ফাইসেলিয়া সেটা পরিচিত পরের প্রশ্ন বলছে যে নিটারিয়ানসদের মধ্যে উপস্থিত সিঙ্গিং ক্যাপসুলকে কি বলা হয় নিডারিয়ানদের মধ্যে একটা ধরনের সিঙ্গিং ক্যাপসুল বলছে তাকে কি বলা হয় দেখো নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে থাকে নিডো ব্লাস্ট নামক এক ধরনের সেল কি নাম নিডো ব্লাস্ট এবং এই প্লাস্ট কোষের মধ্যে থাকে নিমাটোসিস্ট এবং এই নিমাটোসিস্ট দেহকে প্রতিরক্ষা বা ডিফেন্সে হেল্প করে প্লাস্ট লোকো হেল্প করে স্টিং হিসেবে কাজ করে আমাদের অপশন এখানে এ সঠিক কোয়ানোসাইট মনে রাখবে যে পরিফেরা পর্বের প্রাণীদের দেখা যায় ফেরা যেমন বাথ স্পঞ্জ সাইকন এদের দেখা যায় কোয়ানোসাইট কোষ তারপর নম্বর প্রশ্ন প্রোটোজোয়াতে প্রজনন হয় প্রোটোজোয়া বলতে কি বোঝাচ্ছে আদ্য প্রাণী যারা প্রোটিস্টার অন্তর্গত প্রোটিষ্টা রাজ্যের অন্তর্গত এবার এদের মধ্যে যৌন জনন অযৌন জনন দুটোই দেখা যায় ম্যাক্সিমাম অযৌন জনন পদ্ধতিতে বংশ বিস্তার করে থাকে অযৌন মধ্যে এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ডি বিভাজন বা বাইনারি ফিশন এদের কিন্তু দেখা যায় বহু বিভাজন তাহলে দেখো বাইনারি ফিশন পদ্ধতি এটাও ঠিক অযৌন জনন পদ্ধতি এটা এটাও তো ঠিক যৌন জনন এটাও ঠিক তাহলে আমরা কি বলতে পারি যেখানে কোনটা আমাদের সঠিক উত্তর দাঁড়াচ্ছে অপশন ডি যে উপরের সব কোটি উপরের সব কোটি এখানে সঠিক উত্তর ক্লিয়ার দেখো এর পরের প্রশ্ন যে একটু প্রবলেম হচ্ছে মানে একেবারে মিশিয়ে মিশিয়ে আমাকে করতে হবে করে রেশম মধ্যে নামক একটা রোগ হয় রোগটি দেশ ফাইলামের সদস্যদের দ্বারা সৃষ্ট হয় মিক্সোজোয়া এসিটোসফরা মাইক্রোসফরা নাকি সিলিওফরা বেশ ভালো একটা প্রশ্ন দেখো আমাদেরকে একটা জিনিস জানতে হবে তা হলো এই যে পেব্রাইন নামক একটা ডিজিজ পেব্রাইন নামক একটা ডিজিজ এটা কার দেখা যায় সিল্ক ওয়ার্মদের দেখা যায় সিল্ক ওয়ার্ম

প্রোটোজোয়া দ্বারা এটা এক প্রকারের প্রোটোজোয়া এই রোগের ক্ষেত্রে কি হয় যে বা থাকে সেগুলি ব্রাউন হয়ে যায় সেগুলি ব্রাউন হয়ে যায় এবং আর এরা এদের যে কার্য পদ্ধতি সেটা ডিস্টার্ব হয় এরা ঠিকঠাক মতো কাজ করতে পারে না ধ্বংস হয়ে যায় তো এই যে নজিমা বোম্বাইসিস যে একটা প্রোটোজোয়া প্রোটোজোয়ার মধ্যে ফাইলামের অন্তর্গত এটি আমাদের অপশন এখানে সি সরি মাইক্রোস্পরা এই মাইক্রোস্পোরার অন্তর্গত হলো নজিমা বোম্বাইসিস চলো পরের প্রশ্ন যে আচ্ছা আর কি ছিল সেখানে প্রশ্ন পাঁচ নম্বরটা ছিল আচ্ছা এটা পাঁচ হয়ে গেল ঠিক আছে তাহলে ছ নম্বর সম্পর্কে এটি সঠিক অভ্যন্তরীণ জনন শোষণ শুধুমাত্র ফুলকা দিয়ে হয় শরীর মাথা এবং বক্ষে বিভক্ত দেখো এই যে এমফিবিয়া বা উভচর উভচরদের মনে রাখবে যে ফার্টিলাইজেশন সব সময় এক্সটার্নাল হয় নট ইন্টারনাল কি হয় এক্সটার্নাল ফার্টিলাইজেশন দেখা যায় ওকে তাহলে অভ্যন্তরীণ জনন এটা কিন্তু ভুল এখানে তারপর দেখো শোষণ শুধুমাত্র ফুলকা দিয়ে হয় এটাও ভুল মনে রাখবে উভচররা তাদের রেসপিরিয়েশন প্রধানত তিনটি অঙ্গের মাধ্যমে করতে পারে কি কি মেইনলি বেশিরভাগ উভচর প্রাণী লাংসের মাধ্যমে করে থাকে তারা টেরিস্ট্রিয়াল আর যারা জলে থাকে যেমন ব্যাঙাচি যখন ব্যাঙাচি অবস্থায় থাকে তখন ফুলকার মাধ্যমে সে জলের মধ্যে তার এই রেসপিরেশন কমপ্লিট করে বা শোষণ সম্পন্ন করে আর কিছু কিছু রয়েছে উভচর প্রাণী তারা তাদের যে ভিজে ত্বক বা স্কিন সেই ভিজে ত্বকের মাধ্যমেও করে থাকে কি হয়ে যাচ্ছে আমাদের গিলস হচ্ছে বা ফুলকা হচ্ছে এদিকে লাংস বা ফুসফুসও হচ্ছে এদিকে আমাদের ভিজে ত্বক বা স্কিনও দাঁড়াচ্ছে তিনটাই হতে পারে ইভেন একটা আছে তোমার হলো যে বাকাল ক্যাভিটি তার থাকে। তাহলে শুধুমাত্র যে ফুলকা দিয়ে হয় এটাও ভুল এখানে এদের মনে রাখবে যে দেহটা সেটা বডি এবং ট্রাঙ্কে সরি হেড এবং ট্রাঙ্কে বিভক্ত হয় মানে মাথা থাকে একটা আর এদের বক্ষ থাকে তাহলে মাথা এবং বক্ষে বিভক্ত অপশন সি এখানে সঠিক বোঝা গেছে স্তন্যপায়ী প্রাণীদের ত্বক যেমন আমরা মেমেলিয়ান বা আমরা স্তন্যপায়ী প্রাণী আমাদের কি থাকে আমাদের লোম যুক্ত ত্বক থাকে আমাদের লোম থাকে তাহলে অপশন বি আমাদের সঠিক উত্তরেখান লম থাকে বলছে আশ যুক্ত আঁশ কাদের থাকে প্রাণীদের থাকে কার মৎস্য শ্রেণীর থাকে পরের প্রশ্ন বলছে যে স্তন্যপায়ী প্রাণীদের ধর্মগ্রন্থিকেও দেশ গ্রন্থি বলা হয় কি বলা হয় সিবেসিয়াস গ্রন্থি বলা হয় ধর্মগ্রন্থির আরেকটা নাম হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি কি গ্রন্থি এখানে সিবেসিয়াস গ্রন্থি সঠিক সিবেসিয়াস গ্রন্থি তারপর দেখো একটি খাদ্য বাহিত টক্সিন নির্বাচন করুন খাদ্য বাহিত টক্সিন নিচের কোনটি এখানে খাদ্য বাহিত টক্সিন দেখো বটুলিনাম যে টক্সিন আছে এই যে বটুলিনাম টক্সিন এটা খাদ্য বাহিত এক ধরনের টক্সিন বাট এই যে টিটেনাস বলো বা ডিপথেরিয়া কলেরা এই সবগুলোই কিন্তু ব্যাকটেরিয়াল প্রোটিন টক্সিন বাট বটু বটুলিনাম যে টক্সিনটা আছে এই বটুলিনাম টক্সিনটা এক ধরনের খাদ্য বাহিত অপশন এ এখানে আমাদের সঠিক অপশন এ আছে আমাদের সঠিক উত্তর ওকে দেখো এখানে প্রশ্ন আছে একটা আছে দেখো যে কোষ চারপাশের পর্দা হলো জানি যে আমাদের কোষের মধ্যে বিভিন্ন কোষীয় থাকে এই যে কোষীয় অঙ্গাণুগুলি তার মধ্যে একটা কোষীয় অঙ্গাণু হলো কি কোষ গহবহর বা ভ্যাকিউল এই যে ভ্যাকিউল আছে এটা উদ্ভিদ কোষে অনেক বড় আকৃতির হয় আর প্রাণী কোষে ক্ষুদ্র আকৃতির হয় বা প্রাণী কোষে থাকে না বললেও চলে ফলে খুব ছোট্ট হয় এবার এই কোষ গহ্বরটা কিন্তু একটা সিঙ্গেল বা একক পর্দা দ্বারা ঘেরা থাকে ঠিক আছে এবং এই একক পর্দাটার নাম হলো টোনো প্লাস্ট কি অপশন এখানে আমাদের এ হয়ে যাবে সঠিক অপশন এখানে সঠিক ঠিক আছে কি হবে উত্তরটা আমাদের টোনোপ্লাস্ট টোনোপ্লাস্ট আমাদের সঠিক উত্তর এগুলোকে একটু অ্যাভয়েড করবে কারণ একটু প্রবলেম হচ্ছে এগুলো ওইভাবে যায় না আর কি এই সিস্টেমটাতে তো একটু অ্যাভয়েড করে যাবে ঠিক আছে আমি যেগুলো মুখে বলছি সেগুলো শুনবে দেখো পরের প্রশ্নটা যে একটি উদ্ভিদ কোষ প্রাচীর প্রধানত গঠিত হয় দেশ দ্বারা একটি উদ্ভিদ প্রাচীর গঠিত হয় প্রধানত দেশ দ্বারা মনে রাখবে যে উদ্ভিদের যে সেলওয়াল বা কোষ প্রাচীর থাকে সেটা সেলুলোজ দ্বারা নির্মিত হয় কি দ্বারা নির্মিত হয় সেলুলোজ দ্বারা নির্মিত হয় সাত বোধের জন্য নিচের স্নায়ু যুক্ত থাকে এব স্নায়ু মুখের স্নায়ু হাইপোগ্লোসাল স্নায়ু নাকি উপরে সব সবকটি হাইপোগ্লোসাল স্নায়ু যুক্ত থাকে মুখের স্নায়ু আমাদের বিভিন্ন ফেশিয়াল এক্সপ্রেশনে হেল্প করে ঠিক আছে বিভিন্ন ফেশিয়াল এক্সপ্রেস এক্সপ্রেশনে হেল্প করে থাকে তো হাইপোগ্লোসাল আমাদের টেস্টে হেল্প করে ঠিক আছে এটা এক প্রকারের সেন্সরি হরমোন আর এফডুসেন্ট এক ধরনের ট্রুলি এক ধরনের ট্রুলি একদম পিওর মোটর স্নায়ু হাইপোগ্লোসাল এক প্রকারের সেন্সরি স্নায়ু তারপর দেখো যে এই বিবৃতিগুলির মধ্যে কোনটি অভ্যন্তরীণ শোষণ সম্পর্কে সঠিক অভ্যন্তরীণ শোষণ রক্তবাহ এবং কলাকোষের মধ্যে গ্যাসের বিনিময় অ্যালভিওলাই ও রক্ত প্রবাহের মধ্যে গ্যাসের বিনিময় বায়ুমন্ডল এবং এলভিওলাই মধ্যে শ্বাস প্রশ্বাস অভ্যন্তরীণ রোদ কি রক্ত প্রবাহ এবং কলাকোষের মধ্যে গ্যাসের বিনিময় কলাকোষের মধ্যে এবং রক্তের মধ্যে কি হয় বিনিময় গ্যাসের সেটা অভ্যন্তরীণ বা আমরা বলতে পারি ইন্টারনাল রেসপিরিয়েশন তারপর দেখো চোদ্দ নম্বর যে প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন দিয়েছে আচ্ছা তা যে ক্রস প্রজননে ক্রস প্রজননে বিশুদ্ধ লম্বা এবং বামন উদ্ভিদের ক্রস নিষিদ্ধকরণের পরে প্রজন্ম সনিষিক্ত হয়েছিল ফলস্বরূপ উদ্ভিদের অনুপাতের জিনোটাইপ কি এটা ম্যান্ডেলের যে এক সংখ্য জনন পরীক্ষাটা আছে সেখান থেকে তো আমরা সেখানে কি পাবো বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ লম্বা আর পাবো বিশুদ্ধ বেটে বিশুদ্ধ বেটে বা খর বিশুদ্ধ লম্বাকে আমরা টি দ্বারা লিখি আর বিশুদ্ধ বে থেকে আমরা লিখবো ছোট হাতের ছোট এদের মধ্যে আমরা শঙ্কর আয়ন করলে কি পাবো শঙ্কর লম্বা পাবো এখানে এই যে লম্বা লম্বাটা হলো প্রকট বৈশিষ্ট্য এটা হলো আমাদের প্রকট বৈশিষ্ট্য এবার এই যে উৎপন্ন হলো এফ ওয়ান এর সঙ্গে আমরা কি করব আবার এই শঙ্কর লম্বা দিয়েই এদের সপরাগ যোগ ঘটাবো তাহলে এদের আমি যদি সপরাগ যোগ ঘটাই সপরাগ যোগ যদি আমরা ঘটাই তাহলে আমরা চেকার বোর্ডটা এরকম পাবো যে টি এদিকে টি এদিকে আমাদের হয়ে যাবে বড় হাতের টি বড় হাতের টি এদিকে বড়ো হাতের টি ছোট হাতের টি বড় হাতের টি ছোট হাতের টি তাহলে আমরা কি পাচ্ছি টি টি তারপরে টি এবং টি টি এই তিন ধরনের আমরা এখানে চারা পেলাম তার মধ্যে আমরা এটা একটা পেয়েছি এটা পেয়েছি দুটো এটা পেয়েছি একটা এটা হচ্ছে হোমো আর এটা হলো হেটেরো এটাও কিন্তু হোমোজাইগাস এটা হোমোজাইগাস প্রকট এটা হোমোজাইগাস প্রচ্ছন্ন আর এটা হলো হেটেরোজাইগাস তাহলে এবার আমরা প্রশ্নে আসি দেখো প্রশ্নে এবার আমরা বুঝতে পারবো যে কি বলতে চাইছে ওয়ান টু 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 ওয়ান মানে সমজাত এখানে এসো যে হোমোজাইগাস স্টল হেটেরোজাইগাস স্টল নাকি ডস তাহলে আমাদের এটা সঠিক উত্তর দাঁড়াচ্ছে ওয়ান টু 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 ওয়ান অপশন যে এ প্রথমেরটা তারপর প্রাণীর উৎপত্তি সময় যৌগগুলির মধ্যে কোনটি গঠিত হয়েছিল যখন প্রাণের উৎপত্তি হয়েছিল মনে রাখবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল একে উৎপন্ন হয়েছিল প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল অপশন সি অপশন সি সঠিক পরের যে প্রশ্নটা রয়েছে অ্যান্টি সিরাম হলো রক্তের সিরাম যাতে নির্দিষ্ট অ্যান্টিবডি থাকে প্রথম অপশনটাই ঠিক যে সিরাম হলো এমন এক ধরনের সিরাম যেখানে নির্দিষ্ট অ্যান্টিবডি থাকে বাকি যে অপশন দেখো নির্দিষ্ট অ্যান্টিজেন ধারণ রক্তের সিরাম না রক্তের সিরাম যাতে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি গুলির মিশ্রণ থাকে একদমই না রক্তের সিরাম যাতে অ্যান্টিজেন অ্যান্টিবডি উভয় অনুপস্থিত থাকে একদমই না এনটিসির সিরাম সিরাম যাতে নির্দিষ্ট বা স্পেসিফিক এন্টিবডি থাকে অপশন এখানে আমাদের সঠিক তারপর দেখো মোম মধু উৎপাদনের সময় মানে মৌমাছি পালন এক কথায় মৌমাছি পালন এপিকালচার আমরা এটা ছোট থেকে জেনে আসছি যে মৌমাছি পালনকে কি বলা হয় এপিকালচার বলা হয় অপশন সি কারেক্ট চলো চলে যাচ্ছি তাহলে আমরা এবার আমাদের পরের প্রশ্নে যে কোষ প্রাচীরের সাথে যুক্ত মোম জাতীয় পদার্থ হলো এগুলো একটাও না আমাদের সঠিক উত্তর হলো সুবেরিন থাকে তারপর দেখো শিলাই পাওয়া যায় উদ্ভিদের শিলাই পাওয়া যায় উদ্ভিদের কাণ্ড ও পাতার ছাপ হলো চিলাই পাওয়া যায় তা হলো মোল্ড কাস্ট কার্বন ফিল্ম নাকি কম্প্রেশন হবে আমাদের এখানে সঠিক উত্তর কাস্ট শিলায় পাওয়া যায় উদ্ভিদের কাণ্ড বা পাতার ছাপ কি ধরনের উদ্ভিদ জীবাশ্ম এগুলোকে বলা হয় কাস্ট উদ্ভিদ জীবাশ্ম অপশন বি সঠিক দেখো কুড়ি নম্বর প্রশ্ন চলে আসো কি বলছে সি এবং সি উদ্ভিদে প্রাথমিক কার্বক্সিলেশনের সাহায্য হয় সাহায্য হয় সি থ্রি উদ্ভিদ আর সি উদ্ভিদ সি থ্রি আর সি ফোর সেখানে প্রাথমিক কার্বক্সিলেশন দেখো প্রাথমিক কার্বক্সিলেশন হয় সি থ্রি উদ্ভিদের ক্ষেত্রে আরইউবিপি কার্বক্সিলেজ উৎসেচকের মাধ্যমে আর সি হয় পেপ কার্বক্সিলেজ উৎসেচকের মাধ্যমে পিইপি তাহলে অপশন বি আমাদের এখানে সঠিক হবে পরের প্রশ্ন পারক্সিজম উদ্ভিদ শালক সংশ্লেষের কোন ঘটনার সাথে সম্পর্ক কোন শ্বসনের বিক্রিয়ার সাথে জড়িত দেখো পার অক্সিজম পার অক্সিজেন উদ্ভিদের মনে রাখবে গ্লাইকোলাইটিক চক্রের সাথে যুক্ত কৃষির সঙ্গে যুক্ত হয় এটা জড়িত এক কথা রিলেটেড গ্লাইকোলাইটিক চক্র গ্লাইকোলাইটিক চক্র তারপর অ্যাম্বিলিক্যাল যে কড আমাদের বা আমরা বলতে পারি আম্বিলিক্যাল কড এই আম্বিলিক্যাল এর মধ্যে কি থাকে মনে রাখবে এক ধরনের থাকে পয়েটিক সেল থাকে যে সেলগুলি আর বিসি ডাব্লিউ বিসি তৈরি করতে পারবে মানে ব্লাড ফর্মিং সেল থাকে ওই সেলগুলোর আরেকটা নাম হলো আরেকটা নাম হলো কট ব্লাড সেল কট ব্লাড সেল স্টেম ওকে অপশন বি এখানে সঠিক হয়ে যাবে পরের প্রশ্ন যে কানের কোন অংশ শ্রমণে ভূমিকা নেয় না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কানের কোন অংশ শ্রমণে ভূমিকা নেয় না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো এটা হয়েছে আমাদের ইউস্টেশিয়ান টিউব ইউস্টেশিয়ান টিউব কিভাবে যে কানের এমন অংশ যেটা হয়তো শ্রবণের ভূমিকা নেয় না কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারপর পরের প্রশ্ন এই পদার্থটি গ্লোমেরুলাসের অর্ধ ভেদ্য পর্দা মধ্য দিয়ে যেতে পারে না গ্লোমেরুলাস গ্লোমেরুলাস আর বাউম্যান ক্যাপসুল তোমার রেচনতন্ত্রে ভালো করে পড়লে আমরা দেখতে পাবো তো এই গ্লোমেরুলাসের অর্ধভেদ্য পর্দা আমরা জানি যে সমস্ত পদার্থ আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে সমস্ত রেচন পদার্থগুলি দিকে চলে যাবে কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তো যাবে না আর এখানে দেখো কি কি কী দেওয়া আছে গ্লোবিন অ্যালবুমিন রক্ত কণিকা এই সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ এটা কিন্তু প্রোটিন ঠিক আছে আর ব্লাড সেল যেন কত গুরুত্বপূর্ণ তাহলে এগুলো আমার দেহে দেহ কখনো চাইবে না যে দেহ থেকে বেরিয়ে যাক সবকটাই কিন্তু ঠিক তাহলে যেতে পারে না কারা সবকটাই যেতে পারবে না উপরের সবকটি আমাদের সঠিক হবে এগুলো অস্বাভাবিক বস্তু যেতে পারে তারপর বলছে যে এর মধ্যে কোনটি মায়োলিন সিদের রোগ পোলিও কুষ্ঠ মাল্টিপেল নাকি আলজাইমার কোন রোগ মায়োলিন শীতে মনে রাখবে মাল্টিপেল স্কলেরোসিস নামক রোগ হয় মাল্টিপেল স্ক্লেরোসিস নামক ডিজিজ হয় তারপর ওসফ্রাডিডাম এই যে ওসফ্রাডিয়াম এই ওস ফ্রাডিয়াম কোন প্রাণীর দেখে পাওয়া যায় বলছে যে এখানে অপশন বলছে যে ডোরিস সেভিয়া পাইলা নাকি ইউনিয় কার মধ্যে থাকে কার মধ্যে থাকে মনে রাখবে পাইলা ঠিক আছে পাইলার মধ্যে আমরা কি পাবো আমরা যেটা মলাস্টার অন্তর্গত পাবো আমরা ও ফ্রাডিয়াম এটাকে ওস ফ্রাডিয়াম থাকে যেটা কেমো রিসেপ্টার হিসেবে কাজ করে কি রিসেপ্টার হিসেবে কাজ করে এস কেমো রিসেপ্টার হিসেবে কাজ করে সেন্সারে কেমো রিসেপ্টার হিসেবে কাজ করে চলো লিখে আমাকে এগুলো সব ইরেজ করতে হচ্ছে না হলে থেকে যাচ্ছে একটু দেখো প্রোটোনেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ প্রোটোনেফ্রিডিয়া দেখা যায় প্লাটি হেলমিনথিস পর্বে কোন পর্বে থাকে প্লাটি হেলমিনথিস আর এই প্লাটি হেলমিনথিস পর্বের এখানে কোনটা অন্তর্গত ফিতাকৃমি প্লাটি হেলমিনথিস কি থাকে ফিতাকৃমি যকৃত কৃমি প্ল্যানেরিয়া তো আমাদের সঠিক উত্তর ফিতাকৃমি আর যদি শুধু বলতো নেফ্রিডিয়া তাহলে কি হতো তোমরা কমেন্ট বক্স আমাকে বলে দেখো গ্যামিউলস কোন প্রাণীর দেখে দেখা যায় গ্যামিউলস কোন প্রাণীর দেখে দেখা যায় টিনিয়া স্পঞ্জ ওবেলিয়া নাকি প্যারামিসিয়াম গেমিউলস দেখা যায় স্পঞ্জের গেমিউলস কার থাকে স্পঞ্জের থাকে অপশন বি এখানে সঠিক হবে স্পঞ্জের তারপর পরের প্রশ্ন বলছে যে কোনটি মার্সুপিয়া এই যে কোনটি মারসুপিয়ালিয়া বর্গের বা মারসুপিলিয়ান বলা হয় এদেরকে বর্গের বৈশিষ্ট্য না মনে রাখবে এবং এই যে মেমেলসটা বা এই যে স্তন্যপ্রাণীরা থাকে এদের কিন্তু দাঁত থাকে এখানে প্রথম প্রশ্নটা অপশন কি বলছে যে চঞ্চ থাকে কিন্তু দাঁত থাকে না এটাই ভুল কোনটা বৈশিষ্ট্য নয় এটাই প্রথমেরটাই ভুল কারণ দাঁত থাকে আর এখানে বলছে দাঁত থাকে না মার্সুপিলিয়ানদের দাঁত থাকে তাহলে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর হবে বাকি দেখো পরে দেখলে বুঝতে পারবে বাকি সব অপশনে কিন্তু এদের বৈশিষ্ট্য দেখো স্তন্যপায়ী মানে কিন্তু বাচ্চা প্রসব করবে এটা তো হবেই বৈশিষ্ট্য তারপর মার্সুপিয়ালদের থলিতে অপরিণত বাচ্চা বড় হয় অবসারণীয় ছিদ্র থাকে না জনি এবং জরায়ু দুটি করে থাকে দেখো ছুট যে তোমার হচ্ছে যে চিত্র বা এটা কার থেকে অভোচ্যের দেখা যায় অপসারণীর চিত্র নেই প্লুইট মোজাইক মডেল কে দিয়েছেন ওয়াটসন ও কৃত্ব দিয়েছেন ডিএনএর দ্বিতন্ত্রী মডেল তা আমাদের সিঙ্গার এবং নিকোলসের হবে সঠিক উত্তর প্লুইট মোজাইক মডেল যেটা কোসপর্দার বা সেল মেম্রেনের মডেল যেখানে কি বলে যে কোষ পর্দা ফসফো লিপিড কার্বোহাইড্রেট প্রোটিন এবং লিপিড দ্বারা গঠিত হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোচমকে রাইবোচমকে বলা হয় লাইসোচমকে বলা হয় আমরা জানি আত্মঘাতী থলি মাইটোফন্ড্রি হলো পাওয়ার হাউস অফ দ্য সেল গলগি বডিতে কোনো কিছু খরণে সাহায্য করে চলো তাহলে এগুলো জিনিস আমাদের বোঝা হয়ে গেল পরের প্রশ্ন মাইটোকন্ড্রিয়ার পর্দার যে অসংখ্য র্যাকেটের ন্যায় গঠন টেনিস দেখা যায় সেটি হলো আমরা যদি মাইটোকন্ড্রিয়ার গঠন দেখি মাইটোকন্ড্রিয়া আমরা জানি দ্বি পর্দা বেষ্টিত তাদের যে ভেতরের দিকের অন্তঃপর্দাটা রয়েছে সেটা এইভাবে করে আঙ্গুলের মতো প্রবর্ধকের মতো থাকে যেগুলোকে আমরা বলি কৃষ্টি গঠন আর এই কৃষ্টি গঠনে আমরা পাবো এরকম টেনিস র্যাকেটের ন্যায় গঠন যেগুলিকে বলা হয় অক্সিজম বা এফ জিরো এফ ওয়ান বস্তু অক্সিজম বা এফ জিরো এফ ওয়ান বস্তু তাহলে আমাদের সঠিক উত্তর কি দাঁড়াবে এখানে অক্সিজম ইজ দা এখানে রাইট অ্যান্সার অক্সিজম চলো পরের প্রশ্ন ইন্টারসেক্সের জিনোটাইপ কি ইন্টারসেক্সের জিনোটাইপ কি এখানে দেখো ইন্টারসেক্সের জিনোটাইপ হলো টু এ এ এক্স ওয়াই এক্স এক্স ওয়াই দুটো এক্স ওয়াই এটা হলো ইন্টারসেক্সের জিনোটাইপ মেসোরড থেকে যেসব যোগকলা নিরে টিউমার গঠন করে তাদেরকে কি বলা হয় সার্কোমা লিম্ফোমা কার্সিনোমা নাকি লিউকেমিয়া মেসোডার্ম থেকে মনে রাখবে সারকোমা যেটা এক প্রকারের ক্যান্সার যোগ একটা ক্যান্সার তো এটা তৈরি হয় তার কমা তারপর ক্রমোজমে সেন্ট্রোমিয়ার প্রান্ত হলে মানে সেন্ট্রোমিয়ার কি হয়েছে একদম প্রান্তে অবস্থান করেছে তাহলে আমাদেরকে কি বলবো অবশ্যই টেলোসেন্ট্রিক অপশন ডি এখানে সঠিক হয়ে যাবে টেলোসেন্ট্রিক তারপর চক্রাকার ডিএনএ পাওয়া যায় কোনটিতে চক্রাকার ডিএনএ মনে রাখবে যে আমাদের মাইট্রোকন্ড্রিয়া প্রাণী কোষে এবং উদ্ভিদ কোষে প্লাস্টিক এদের কি হয় চক্রাকার ডিএনএ থাকে মানে নিজস্ব ডিএনএ আর এ এবং উৎসেচক থাকে এই জন্য এদেরকে বলা হয় অর্ধ স্বয়ংপ্রিয় কোষীয় অঙ্গাণু তাহলে মাইট্রোকন্ড্রিয়া আমাদের এখানে সঠিক মাইট্রোকন্ড্রিয়া দেখো তারপর বলছে যে দেখো এটা হয়ে গেল বলছে যে পৃথিবীর আনুমানিক বয়স কত পৃথিবীর আনুমানিক বয়স ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন তারপর বলছে যে বিলিয়ন আছে বিলিয়ন দেওয়া আছে তারপর দেওয়া আছে ফোর পয়েন্ট সিক্স মিলিয়ন এবং তারপর থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন তো অবশ্যই আমরা মিলিয়নের উত্তর পাবো না এখানে সবগুলো বিলিয়ন দেওয়া আছে মানে বিলিয়ন হবে তো ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন যেটা হয়ে গেছে তো আমাদের বিলিয়ন বছর আগে পৃথিবী কিন্তু তৈরি হয়েছে আমাদের সঠিক উত্তর দাঁড়াবে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন ক্লিয়ার অপশন এখানে সঠিক কোনটা সঠিক দাঁড়াচ্ছে অপশন এ সঠিক ওকে চলো তারপর বলছে যে কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নিচের কোনটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া মানে নাইট্রিফিকেশনের সঙ্গে যুক্ত অপশন এ দেওয়া আছে সিউডোমোনাস তারপরে আছে বেসিলাস তারপরে নাইট্রোব্যাক্টম ক্লোস্টোডিয়াম অবশ্যই কি হবে আমাদের নাইট্রোব্যাক্টম নাইট্রোব্যাক্টর এক প্রকারের কি হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া আর যে বলছে সিউডোমোনাস সিউডোমোনাস কি সিউডোমোনাস হচ্ছে এক প্রকারের ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া সিউডোমোনাস তারপরে হচ্ছে যে যেমন হ্যাঁ এগুলো ব্যাকটেরিয়া ক্লোস্টিডিয়াম দেওয়া আছে ক্লোস্টিডিয়াম মধ্যে এক প্রকারের স্বাধীনজীবী ব্যাকটেরিয়া যেগুলো নাইট্রোফিকেশনে হেল্প করে নাইট্রোফিকে সরি হ্যাঁ নাইট্রোজেন সংবন্ধন করেন হেল্প করে ঠিক আছে কৃষি হেল্প করে নাইট্রোজেন সংবহন ধন যে হয় সেখানে হেল্প করে এবং নাইট্রোজেন যে স্থিতিকরণ পদ্ধতি সেই নাইট্রোজেন স্থিতিকরণ পদ্ধতি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক আছে নাইট্রোজেন স্থিতিকরণ বিভিন্ন সময় সেখান থেকে বিভিন্নভাবে কোনোরকম প্রশ্ন চলে আসে দেখো তারপরে আমরা চলে আসি তাহলে এটা হয়ে গেল আমাদের অপশন আর যে ছিল যে বেসিলাস এগুলো ইমিউনিফাইং ব্যাকটেরিয়া যেমন বেসিলাস মাইকোয় বেসিলাস রেমোসাস সেগুলো আমাদের ব্যাকটেরিয়া তারপর দেখো অপশন কী দেওয়া আছে যে দুধয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত কোন রাজ্যে অবস্থিত উত্তর প্রদেশে অবস্থিত পার্ক বা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত এটা উত্তর প্রদেশে অবস্থিত তারপর দেখো নিচের কোনটি ইউ ক্যারিওটিক কোষে থাকে না কোষ প্রাচীর দেখো হ্যাঁ কোষ তো অবশ্যই থাকে সাইটোপ্লাজম থাকে এইটটি এস হয় হ্যাঁ প্রো ক্যারিওটিকদের তো সেভেন্টি এস প্রকৃতির রাইবোজম হয় কিন্তু ইউ ক্যারিওটিকদের এইটটি এস প্রকৃতির রাইবোজম হয় সেখানে কি কি থাকে আমরা জানি যে ফোরটি এস এবং সিক্সটি এস থাকে সিক্সটি এস লার্জ আর ফোরটি এস স্মল হয় নিউক্লিওয়েডটা কি জিনিস নিউক্লিওয়েড হচ্ছে যে যেখানে কোনো প্রোটিন থাকে না প্রোটিনবিহীন হিস্টন প্রোটিনবিহীন যেমন ব্যাকটেরিয়া যেটা প্রো ক্যারিওটিক সেই প্রো ক্যারিওটিক কোষের মধ্যে দেখা যায় ডিএনএ ওই ধরনের যে ডিএনএ যেটা জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে প্রোক্যারিওটিক কোষের মধ্যে যেটা আমরা বলতে পারি যে সুগঠিত নয় তাকে বলা হয় নিউক্লিও যেটা প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায় তাহলে অপশন সি আমাদের এখানে সঠিক হয়ে দাঁড়াবে যে নিউক্লিওয়েট ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তুকে আমরা কি বলবো নিউক্লিওয়েট তারপর শালক সক্ষম একটি ব্যাকটেরিয়া হলো শালক সক্ষম এটা অনেকেই আমরা জানি যে ইকোলাই, রোডোসিয়ুরোমনাস, ভিব্রিয়ো নাকি ডিপ্লোককাস রোডোসিয়ুডোমোনাস এক ধরনের সালোক সংশ্লেষ সক্ষম ব্যাকটেরিয়া রোডোসিয়ুডোমোনাস এটা কেমোসিনথেটিক not ফটোসিনথেটিক दट কেমোসিনথেটিক তারপর উদ্ভিদ কোষে সাইটো উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমিও উদ্ভিদ কোষে সাইটোপ্লাজমিও সংযোগ রক্ষা করে মানে উদ্ভিদ যে কোষ থাকে তাদের আমরা কোষ প্রাচীরে এক ধরনের গঠন পাই যেটা কি করে যে তার পার্শ্ববর্তী যে সেলগুলো থাকে সেই পার্শ্ববর্তী সেলগুলোর মধ্যে একটা কানেকশন বিল্ড আপ করে তাকে কি বলা হয় মধ্যপর্দা ডেসমোজম প্লাজমো ডেসমাটা নাকি ডিকটিওজম ডিকটিওজম তো গলগি গোষ্ঠীকে বলা হয় সেটা তো হবে না প্লাসমো ডেসমাটা সংযোগ রক্ষা করে গিয়ে অসংখ্য ছিদ্র থাকে এটাকে বলা হয় প্লাজমোডেসমাটা চলো প্রশ্নে আমরা আসি থ্রি ক্যারিওটিক কোষের ক্যারিওটিক কোষের নিউক্লিয়াসে অনুপস্থিত ইউ ক্যারিওটিক কোষের মধ্যে থাকে কিন্তু প্রো ক্যারিওটিক থাকে না একটু আগে আমি বলছিলাম যে হিস্টন প্রোটিন হিস্টন প্রোটিন থাকে না প্রো ক্যারিওটিক কোষের মধ্যে অনুপস্থিত থাকে অপশন সি এখানে সঠিক উদ্ভিদ কোষের প্রধান সঞ্চিত বস্তু হলো কি শ্বেতসার বা স্টার্চ শ্বেতসার বা স্টার্চ সঠিক উত্তর নিউক্লিওসাইড আগে বুঝতে হবে নিউক্লিওটাইড কি পেন্টোজ শর্করা নাইট্রোজেন গঠিত খার এবং ফসফোরিক অ্যাসিড এই তিনটাকে বলা হয় নিউক্লিওটাইড ট টাইড আর সাইট কাকে বলে নিউক্লিওসাইড যেখানে থাকে পেন্টোজ শর্করা এবং নাইট্রোজেন গঠিত খার ফসফরিক অ্যাসিড থাকবে না তাহলে নিউক্লিওসাইডে কি থাকবে না ফসফরিক অ্যাসিড থাকবে না অপশন সি এইভাবে করে ভাবতে হবে এবং এইভাবে করে করতে হবে চলো পরের প্রশ্ন বলছে ক্রসিং ওভার সম্পন্ন হয় কোনটিতে ক্রসিং ওভার সম্পন্ন হয় কোনটিতে ক্রসিং ওভার আমরা জানি যে মিওসিসের মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের প্যাকাইটিন উপদশাতে সংগঠিত হয় ক্রসিং ওভার দুটো হোমোলোগাস ক্রোমোজম বা সমস্ত অংশ ক্রোমোজোম একে অপরকে কি করে ক্রস করে তাই না ডিএনএ খন্ডাংশের বিনিময় ঘটে তাকে ক্রসিং ওভার বলা হয় এবং এটি আমরা দেখলাম দুটি সমসংস্থ ক্রোমোজম বা হোমোলোগাস ক্রোমোজমে ঘটে দুটি সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজমে ঘটে থাকে তাহলে অপশন এ এখানে সঠিক ক্যান্সার সৃষ্টিকারী জিনকে কি বলা হয় ক্যান্সার সৃষ্টিকারী জিনকে বলা হয় অঙ্কোজিন কি বলা হয় অঙ্কোজিন ক্যান্সার বিদ্যাকে কি বলা হয় অঙ্কোলজি সো অঙ্ক কথাটা সেখান থেকেই আসছে যে অঙ্কোজিন তারপর কোষ বিভাজনের কোষের বিভাজনের কোন দশায় প্রশ্ন কিন্তু বেশ ভালো দিয়েছে কিছু কোয়েশ্চেন ইজি কিছু কোশ্চেন মডারেট কিছু কোয়েশ্চেন একটু ডিফিকাল্ট সো সব ধরনের কোশ্চেন মিলিয়ে মিশিয়ে দিয়েছে আমার খুব ভালো লেগেছে এই প্রশ্নের প্যাটার্ন কিছু নাইন টেন্থ লেভেল কিছু ইলেভেন টুয়েলভ লেভেল কিছু কম্পিটিভ যেমন একটু জিকে টাইপের কোয়েশ্চেন থাকে সেরকম লেভেলে দিয়েছে আবার কিছু অনার্স লেভেল থেকে দিয়েছে জুলজি থেকে দিয়েছে কোষের বিভাজনের কোন দশায় ক্রমচমে সেন্ট্রোমিয়ারের বিভাজন সম্পন্ন হয় সেন্ট্রোমিয়ারের বিভাজন সম্পন্ন হয় কোন দশায় আমরা জানি এনাফেস দশায় এনাফেস দশায় সেন্ট্রোমিয়ার বিভাজিত হয়ে যায় ক্রোমাটিট দুটো দু সাইডে চলে যায় এবং ক্রোমাটিট ক্রমোজমে রূপান্তরিত হয় যেটা সব থেকে স্বল্পস্থায়ী দশা তাহলে এনাফেজ এখানে সঠিক চলো পরের প্রশ্ন কোনটি প্রাথমিক কলা নয় গ্রাউন্ড টিস্যু গ্রাউন্ড টিস্যু কিন্তু প্রাথমিক ভাজ কলা নয় অপশন এখানে এ সঠিক গ্রাউন্ড টিস্যু প্রাথমিক ভাজ কলা নয় নিউক্লিয়াসবিহীন সজীব উদ্ভিদ কোষ হলো যে নিউক্লিয়াস থাকে না বাট সজীব যেটা ফ্লোয়েমের মধ্যে থাকে তা আমরা জানি কোষ বা টিউব সেল এই সিপকোস মধ্যে থাকে কিন্তু এটা নিউক্লিয়াস বিহীন হয় বাট সজীব তাই তো আমাদের যদি নিউক্লিয়াস বিহীন বলা হয় আমাদের সৈন্যপায়ীদের মধ্যে কি হয় সৈন্যপায়ী প্রাণীদের মধ্যে যে রয়েছে নিউক্লিয়াস বিহীন হয় দেখো ফিফটি ওয়ান কি বলছে পাতা নালিকা বান্ডিল কোন প্রকৃতির হয় পাতার নালিকা বান্ডিল সবসময় মেশাক প্রকৃতির হয় নিমোজিত পত্ররন্ধ্র কার দেখা যায় যেমন ফণি মনসা মরুভূমি জাতীয় উদ্ভিদ দেখা যায় নিমোজ্জিত পত্ররন্ধ্র আর মরুভূমির উদ্ভিদের বলা হয় জেরোফাইট উদ্ভিদ তারপর পাতার যুক্ত সেলকে কি বলা হয় লিথোসিস্ট বলা হয় লিথোসিস্ট অপশন বি লিথোসিস্ট বলা হয় হিমোসায়ানিন হলো হিমোসায়ানিন কি হিমোসাইন হলো এক প্রকারের তাম্র ঘটিত প্রোটিন বা কপার বাইন্ডিং আর লৌহ ঘটিত কোনটা লৌহ গঠিত হচ্ছে হিমোগ্লোবিন মনে রাখবে হিমোগ্লোবিন হচ্ছে কি লৌহ ঘটিত আর তাম্র ঘটিত হলো হিমোসায়ানিন যেমন মলাস্কার মধ্যে পাওয়া যায় যেমন চিংড়িতে পাওয়া যায় তো তাম্র ঘটিত নালিকা বান্ডিল কাণ্ডে ছড়ানো থাকে এক বীজপত্রী উদ্ভিদ কাণ্ডের মধ্যে ছড়ানো থাকে যেমন তোমরা ধান গাছে দেখতে পাবে ভুট্টা গাছে দেখতে পাবে সো এক বীজ উদ্ভিদ আমাদের সঠিক উত্তর তারপর বলছে যে হ্যালোফাইট উদ্ভিদ নিচের কোনগুলি হ্যালোফাইট উদ্ভিদ হ্যালোফাইট উদ্ভিদ বা লবণাক্ত প্রকৃতির যে উদ্ভিদ বলছে যে কোন ধরনের উদ্ভিদ আগুন প্রতিরোধকারী লবণ প্রতিরোধকারী আমি বুঝে গেছি বললাম তোমরা বুঝে গেছ যে লবণ প্রতিরোধকারী তারপর গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী থাকে কোন আলোক রশ্মি গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী থাকে কোন আলোক রশ্মি ফিফটি বলছে যে ইনফ্রারেড রে ইউভি রে নাকি এক্স রে নাকি গামা রে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী থাকে আমরা জানি অতি বেগুনি রশ্মি বা ইউভি রে তারপর জোড়ায়ুচ অঙ্কুরোৎকম লক্ষ্য করা যায় ধান তারপরে রেডিতে রাইজো ফরা এনাকে উপরে সব কটি ম্যাক্সিমাম যে ভিবরি বা জোড়াই যে অঙ্কুরোদ্গম দেখা যায় সেটা রাইজো ফরা জাতীয় রাইজো ফোরা দেখা যায় রাইজো ফরা অপশন সি রাইজো ফোরা জোড়াই যে অঙ্কুরোদ্গম দেখা যায় তারপর নিম্নলিখিত নিম্নলিখিত কোন উদ্ভিদ হরমোন পত্র রন্ধ্র বন্ধ করার কাজে লাগে টাইনেটিন জিব্বেরেলিক অ্যাসিড ইন্ডোল বিউটারিক অ্যাসিড নাকি অ্যাবসিসিক অ্যাসিড কোন হরমোন এবিএ বা অ্যাবসিসিক অ্যাসিড পত্ররন্ধ্র বন্ধ করার কাজে লাগে অ্যাবসিসিক অ্যাসিড তারপর এনপিকে মানে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম নাইট্রোজেন ফসফরাস আর পটাশিয়াম টিসিএ চক্রের উৎসেচকগুলি কোথায় পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে পাওয়া যায় মাইটোকন্ড্রিয়ার ধাত্র সেই ধাত্রের মধ্যে আমরা পাবো টিসিএ চক্রের উৎসেচকগুলি মানে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড চক্র যেটা ক্রেফ চক্র মাইট্রোকন্ড্রিয়াল ধাত্রে পাওয়া যায় এখানে আর আছে প্রশ্ন আছে যে মুকুলের সুপ্ত দশা ভঙ্গন করে সুপ্ত দশা ভঙ্গন করে কে জিব্বেরেলিন হরমোন জিব্বেরেলিন হরমোন কি করে সুপ্ত দশা ভঙ্গন করে তাই তো অপশন এ বিসিএ বেসিলাস ক্যালমেট গুয়েরিন এই ভ্যাকসিন নেওয়া হয় যক্ষা রোগের জন্য হয় নেওয়া হয় ব্যাকটেরিয়ার অতিরিক্ত ক্রোমোজোমাল ডিএনএ কে বলা হয় মেসোজম প্লাসমিট মাইক্রোজম নাকি ক্রোমোজম কি বলা হয় প্লাজমিড বলা হয় ঠিক আছে ব্যাকটেরিয়ার যে এক্সট্রা ক্রোমোজোমাল তাকে কি বলা বলা হয় হয় প্লাজমিড তারপর নিম্নলিখিত কার প্রভাবে ধানের উৎপাদন বৃদ্ধি পায় অ্যাজোলা অ্যাজোলার বিরুদ্ধে কি হয় ধানের উৎপাদন বৃদ্ধি পায় নিউক্লিও লাশের কি কাজ নিউক্লিওলাস লাশ আর আরএনএ সিনথেসাইজ করে তো। আরএনএ সংশ্লেষ আরএনএ সংশ্লেষ হলো কার কাজ নিউক্লিওলাসের কাজ নিউক্লিওলাস মানে নিউক্লিয়াসের মধ্যে যেটা ঘন গোলাকার অংশ থাকে তাকে নিউক্লিওলাস বলা হয় তারপর নিম্নলিখিত কোনটি কোষের সংজ্ঞা বহন করে না মানে আমরা সেল বলতে পারি না শৈবাল তো অবশ্যই সেল এটা প্ল্যান্টের পার্ট ব্যাকটেরিয়াও হ্যাঁ সেল প্রোক্যারিটি কোষ থাকে তারপর ছত্রাক হ্যাঁ এটাও হয় বাট ভাইরাসকে আমরা সেল বলতে পারি না এই জন্যই আর এইচ হুইটেকার তার পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাসকে ভাইরাসকে কোনো স্থান দেননি কারণ ভাইরাস হচ্ছে অকোষীয় বস্তু ভাইরাস অকোষীয় প্রোটোপ্লাজম বিহীন জীব এবং জোড়ের মধ্যবর্তী অবস্থা তারপর বলছে যে নেফ্রনের গ্লোমেরুলাস গ্লোমেরুলাস পরিশ্রুতকরণ কি পরা পরিশ্রবণ সহজ নেফ্রনের যে গ্লোমেরুলাসের পরিশ্রুতকরণ হয় মানে ফিল্ট্রেশন হয় সেটা কি ধরনের ফিল্ট্রেশন পরা পরিশ্রবণ জাইমোজিন হলো কি প্রো উৎসেচক প্রো এনজাইম জাইমোজিন হলো এক প্রকারের প্রো এনজাইম বা প্রো উৎসেচক তারপর এখানে নেই আর পেপসিন খরিত হয় যকৃত থেকে ক্ষুদ্রান্ত থেকে বৃহদন্ত্র থেকে পেপসিন খরিত হয় ক্ষুদ্রান্ত থেকে ক্রেপ চক্রে উৎপন্ন অনু সংখ্যা চব্বিশ অনু উৎপন্ন হয় এটিপি চব্বিশ অনু পাকস্থলীর রসে এসিএল খরণ করে প্যারাইটাল কোষ আর চিপ কোষ থেকে এই পেপসিন ক্ষরিত হয় প্যারাইটাল বা অক্সিজেন্টিক কোষ থেকে এসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় খাদ্য উপস্থিত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং পেপসিন পেপসিনোজেনকে পেপসিনে সক্রিয় করে তোলে পেপসিন সক্রিয় অবস্থা তারপর শিশুদের পাকস্থলিতে শিশুদের পাকস্থলি তে দুগ্ধ পরিপাককারী উৎসেচক কোনটি মনে রাখবে যে পাকস্থলি থেকে যে উৎসেচক খলিতে হয় কি রয়েছে পেপসিন পেপসিন ছাড়াও আরেক ধরনের প্রোটিন প্রোটিওলাইটিক বা প্রোটিন ভঙ্গক উৎসেচক থাকে যাকে বলা হয় রেনিন শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে দুগ্ধ থাকে মানে বাচ্চারা যদি দুধ পান করে সো দুধের মধ্যে যে দুগ্ধ প্রোটিন তার নাম হলো কেসিন এই কেসিন প্রোটিন কে ভাঙতে সাহায্য করে রেনিন সো ইনফেন্টদের বা শিশুদের কি থাকে রেনিন নামক উৎসেচক থাকে যা প্রোটিন জাতীয় কেসিন কে ভাঙতে হেল্প করে কুফার কোষ কার থাকে যকৃত বা আমাদের লিভারে থাকে যা ব্যাকটেরিয়া ধ্বংস করার কাজে লাগে কুফার সেল তারপর নিজের কোন প্রাণীদের চার প্রকোষ্ঠ যুক্ত চারটি প্রকোষ্ঠ রয়েছে দেখো কুমির সরিসৃপ হওয়া সত্ত্বেও কুমিরের কি হয় চারটে প্রকোষ্ঠ থাকে কুমিরের চাটে প্রকোষ্ঠ রয়েছে পক্ষী বা পাখিরও রয়েছে স্তন্য রয়েছে তো অপশন বি সঠিক দেখো উভচরের চাটে প্রকোষ্ঠ থাকে না সরিস্রিপের কি হয় অর্ধ বিভক্ত নিলয় থাকে প্রপারলি চাটে প্রকোষ্ঠ থাকে না তারপরে পাখিদের থাকে কিন্তু সরিস্রিপের থাকে না তাহলে ধরতে পারি না আমরা কুমির টিকটিকি কচ্ছপ এটা হবে না কারণ টিকটিকি কি টিকটিকি এটা সরিস্রিপ টিকটিকি স্তন্য এটাও হবে না তাহলে অপশন এখানে বিটাই আমাদের সঠিক কুমির মনে রাখবে যে সরীশ্রী হওয়া সত্ত্বেও চারটে প্রকোষ্ঠ থাকে মানে দুটো অলিন্দ থাকে এবং দুটা নিলয় থাকে তারপর গলকি বডি অংশগ্রহণ করে কিসে এটা আমি আগেও বলেছি যে খরণকারী থলি হিসেবে কাজ করে কোনো বস্তু যেমন হরমোন উৎসেচক ক্ষরণে হেল্প করে সাইনেপটোমাল তন্তুর ভাঙ্গন বা বিশ্লেষণ হয় মানে সাইলেপ্ট সাইনেপটোমাল যে কমপ্লেক্স হয় সেটা আস্তে আস্তে কীভাবে ভেঙে যায় সাইনেপসিস যখন ঘটে জাইগোটিন দশায় যখন হোমোলোগাস ক্রোমোজম দুটো কাছাকাছি চলে আসে তারপর যখন আস্তে আস্তে সেপারেশন হয় তো কোন দশায় হয় সেপারেশন দেখো বলছে প্যাকাইটিন দশায় জাইগোটিন দশায় ডিপ্লোটিন দশায় নাকি তোমার হচ্ছে যে লেপটোটিন দশায় তো ভাঙন বা বিশ্লেষণ হয় ডিপ্লোটিন দশা অপশন সি সঠিক তারপর মিওসিসের দ্বিতীয় দশার কাজ কি দ্বিতীয় দশায় কি হয় মিওসিসের দ্বিতীয় দশায় ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে ক্রোমাটিডের পৃথকীকরণ ঘটে ওকে তারপর ট্রাই কাস্পিট ভাল ট্রাই কাস্পিট বা ত্রিপত্র কপাটিকা দেখা যায় ত্রিপত্র কপাটিকা ডান অলিন্দ এবং এদিকে ডান নিলয় ডান অলিন্দ এবং ডান নিলয় সংযোগ স্থলে আমরা ট্রাই কাস্পিট বা ত্রিপত্র কপাটিকা পাবো তাহলে এখানে কোনটা দেখা যাক নিলয় বাম নিলয় বাম নিল তারপরে কি আছে সাইনাস আচ্ছা এদিকে আসে এগুলো কেমন দিয়েছে এটা রাইট রাইট আট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকল অপশন বি সঠিক যখন দেখবে ইংলিশ বুঝতে পারছো না কারণ আসলে যেহেতু ইংলিশ থেকে গেলে বাংলা ট্রান্সলেট করে তো এখানে দক্ষিণ হলে দিয়েছে এখানে ডান হবে রাইট ডান হবে ঠিক আছে ডান না লিখে দক্ষিণ লিখে দিয়েছে যাই হোক তো এরা জাস্ট ট্রান্সলেট করেছে কপি পেস্ট করেছে তারপর ভিন্ন সম্পর্কযুক্ত কোনটা এখানে ভিন্ন সম্পর্কযুক্ত মানে মিসম্যাচ গ্যাস গহ্বর সবুজ ব্যাকটেরিয়া সবুজ ব্যাকটেরিয়া তারপরে বৃহৎ আচ্ছা দেখো গ্যাস ভ্যাকিউল গ্রিন ব্যাকটেরিয়া হ্যাঁ থাকে প্রতিষ্ঠাটা ইউ ক্যারিওট হয় নিউক্লিওয়েট আমরা একটু আগে দেখলাম নিউক্লিওয়েট প্রো আরিওটিকে থাকে এটাও দিয়েছিল আমি আগেও বলেছি যে বৃহৎ কোষীয় গহ্বর প্রাণী কোষে থাকে না কার থাকে প্লান্টদের থাকে প্লান্ট সেলে থাকে সো অপশন বি এখানে ভুল অপশন ভুলটা কিন্তু এখানে মিসম্যাচ আছে এটা অপশন বি মনে রাখবেন যে উদ্ভিদের বড় কোষীয় কভর থাকে বা ভ্যাকুওল থাকে কিন্তু প্রাণী কোষে ছোট থাকে এতটাই বড় থাকে যে সাইটোপ্লাজমটা একটা লাইনিং তৈরি হয়ে যায় যাক এটা লাইনিং মত করে সেটা তৈরি হয়ে যায় আচ্ছা এটা আবার দিকে চলে এসেছে 81 দেখো মূলের অ্যাপিকাল মেরিস্টেম থেকে কোথায় সমস্ত মূলের মধ্যে থাকে মূলের অ্যাপিকাল মেরিস্টেম সমস্ত মূলে থাকে ইন অল দ্য রুট অপশন ডি এখানে সঠিক ফ্যাটের ইমালস ইমালসিফিকেশন এখানে একটু মিশে গেছে লেখাটা ইমালসিফিকেশন অফ ফ্যাট ইস ক্যারিড আউট বাই পিত্তলবণ বা বাইল সল্ট বাইল সল্টের মাধ্যমে এটা ক্যারিড আউট হয় তারপর দেখো ভিটামিন বি টুয়েলভ এটা এখানে বলতে কোনটা মিস ম্যাচ হ্যাঁ কোনটা মিস ম্যাচ মানে কারেক্টলি ম্যাচ নয় আর কি ইটস নট কারেক্টলি ম্যাচড ভিটামিন বি টুয়েলভ পারনিসিয়াস অ্যানিমিয়া হ্যাঁ এটা ঠিক তারপর বি ওয়ানের অভাবে তোমার হচ্ছে যে বেরি বেরি হয় হ্যাঁ ঠিক বি সিক্সের অভাবে কনভারলেশন হয় এটাও ঠিক ভিটামিন বি টু প্যালেগ্রা না ভিটামিন বি থ্রির জন্য বি থ্রি বা নিয়াসিনের জন্য পেলেগ্রা হয় তাহলে অপশান ডি এখানে ভুল অপশান এখানে ডি সঠিক ক্লিয়ার চলো তারপর আর কি আছে এখানে এখানে একটা প্রশ্ন রয়েছে যে নিম্নলিখিত নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি সঠিক নিম্নলিখিত কোনটি সঠিক বলছে যে ভিটামিন ই টকোফেরল ভিটামিন ডি রাইবোফ্লেভিন ভিটামিন বি ক্যালসিয়াম না ভিটামিন এ থায়ামিন দেখো সবগুলো কিন্তু এখানে ভুল আছে সব কটা ভুল ভিটামিন ই এর রাসায়নিক নাম ফেরোল অপশন এ সঠিক তারপর দেখো কি বলছে যে বলা হচ্ছে যে অ্যাগ্রোমেগালি অ্যাগ্রোমেগালি কেন হয় এর অতিরিক্ত ক্ষরণ হয় অ্যাগ্রো রোগ কেন হয় যখন এসটিএইচ যেটা গ্রোথ হরমোন অধিক পরিমাণে খনিত হলে এগ্রো হয় অপশন এখানে এ সঠিক তারপর টেস্ট ক্রস পরীক্ষার কারণ যে উদ্ভিদের এফ টু প্রজন্মের জিনোটাইপ শনাক্তকরণ দুটি ট্রেটে সংযোগের সম্মুখীনে একটি জিনিসের সংখ্যা নির্ধারণ করা দেখো যে এস এস দ্য নাম্বার অফ এলিলস অফ জিন একটি জিনের সংখ্যা নির্ধারণ অপশন সি সঠিক এটা সঠিক ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম এটা ক্লাস টুয়েলভের প্রাকৃতিক নির্বাচন হচ্ছে এক প্রকারের ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম তারপর আর্থ্রোপোডার চোখের মৌলিক একক আর্থ্রোপোডার চোখের মৌলিক একক হল রাবডম রাবডম হচ্ছে মৌলিক একক অপশন এইট্টি নাইন কি বলছে দেখো বলছে যে মেড্রিপোরাইটে মেড্রিপোরাইট কিসোর সঙ্গে যুক্ত মনে রাখবে মেড্রিপোরাইট কাঁদে দেখা যায় একাইনো ডার্মাটা পর্বে দেখা যায় একাইনো ডার্মাটা কাঁটা যুক্ত যেমন স্টার ফিশ তাদের কি থাকে ওয়াটার ভার্স্কুলার সিস্টেম থাকে এবং মেড্রিপোরাইট এই ওয়াটার ভাস্কুলার সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে অপশন এ সঠিক এখানে এটা একটু বেশি হায়ার লেভেল থেকে দিয়ে দিয়েছে তারপর লাস্ট প্রশ্ন বলছে যে নিচের কোন মলাস্কা গ্রুপ কি প্রাথমিকভাবে মুক্তা গঠনে ব্যবহার করা হয় মুক্তা গঠনে ব্যবহার করা হয় পেলিসিপোর্ট কি ব্যবহার করা হয় এই যে পেলিসিপোর্টস রয়েছে এই পেলিসিপোর্টসরা মুক্তা গঠনে ব্যবহার করা হয় অপশন ডি আমাদের এখানে সঠিক অপশন ডি তাহলে এই ছিল আমাদের নব্বইটা প্রশ্ন তোমরা কমেন্টে জানিও কে কতগুলো স্কোর করেছো ঠিক আছে আর অনিচ্ছা বসত যদি কোনো কারণে আমি এটা নির্ভুল সমাধান দেওয়ার তোমাদেরকে চেষ্টা করেছি যদি কোথাও এদিক ওদিক একটাও যদি ভুল হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী ঠিক আছে তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং লাইক কমেন্ট করবে শেয়ার করে বন্ধু বান্ধবদের সাথে আমাদের এই চ্যানেলটা দল দ্য টিউন টাটা